ফারাক্কা বাঁধের মাধ্যমে ভারত গ্রীষ্মকালে বাংলাদেশকে জল না দিয়ে নিজেদের কাজে লাগায় আর বর্ষার জল দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে মারে। এখন অনেকেই বলছেন বাংলাদেশ যদি বাংলাদেশের সীমানায় আরেকটি বাঁধ নির্মাণ করে তাহলে বর্ষায় ভারতের ছেড়ে দেওয়া জল ঠিকিয়ে দিতে পারবে, বাংলাদেশের যতটুকু জল লাগবে সেটা বাঁধের গেট দিয়ে ততটুকু জল বাংলাদেশে প্রবেশ করাবে এবং বাকি জলটুকু ঠেকিয়ে দেবে। কিন্তু বাংলাদেশ কি আদৌ একটি বাঁধ নির্মাণ করে এই জল ঠেকাতে পারবে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কেন ভারত বাংলাদেশকে গ্রীষ্মকালে জল দেয় না? এটা কি ভারত ইচ্ছা করেই করে নাকি জল তাদের কোনো কাজে লাগে? এই সব কিছুই জানবেন আজকের ভিডিওতে। বাংলাদেশের সবথেকে বড় নদী হচ্ছে পদ্মা, আর এই নদীর উৎপত্তি হয়েছে হিমালয় থেকে, যেটি ভারতের মধ্যে বইছে গঙ্গা নামে, আর বাংলাদেশে এসে নাম পাল্টে হয়েছে পদ্মা। আর এই গঙ্গা নদীর উপরেই 1975 সালে নির্মিত হয়েছে একটি বাঁধ, এই বাঁধটির নাম ফারাক্কা। এখন প্রশ্ন হলো, এই বাঁধ কেন নির্মাণ করেছিল ভারত? ভারত আসলে প্রথমে এই বাঁধের উপর দিয়ে 34 নম্বর রেলপথ ও সড়কপথ তৈরি করেছিল। এরপরে গ্রীষ্মকালে কলকাতা যে হুগলি নদীর তীরে অবস্থিত সেখানে জল কমে যেত আগে, তাই বড় বড় জাহাজ ফিরতে পারত না, তাই ভারত ফারাক্কা বাঁধ দিয়ে জল আটকে দেয় এবং একটি খাল খনন করে, যাতে করে সেই খাল দিয়ে হুগলি নদীতে জল প্রবেশ করিয়ে হুগলি ও ভাগীরথী নদীর নাব্যতা ঠিক রাখতে পারে। এতে করে সচল থাকে কলকাতা বন্দরের বাণিজ্য। নদীতে জল এমনিতেই গ্রীষ্মকালে অনেক কমে যায়, তখন যদি ভারত এই কৃত্রিম খাল দিয়ে জল নিতে যায় তাহলে ফারাক্কা বাঁধের জল আটকে গতিপথ পরিবর্তন করতে হবে, কৃত্রিম খালের দিকে নিতে হবে। ভারত সরকার ঠিক এটাই করে। এখন যেহেতু নদীতে গ্রীষ্মকালে জল অনেক কম থাকে, তার মধ্যে আবার জল দিতে হবে হুগলি নদীতে, তাই জল আটকে রাখে ফারাক্কা বাঁধ দিয়ে। এখন ভারত যদি গ্রীষ্মকালে বাংলাদেশকে জল দিতে চায় তাহলে নদীতে কম জল থাকার কারণে জল কৃত্রিম খাল দিয়ে হুগলি নদীতে যাবে না, যার জন্য জলবন্টন চুক্তিতে যদি 70,000 কিউসেক জল থাকে নদীতে তাহলে তার মধ্যে 40,000 কিউসেক পায় বাংলাদেশ এবং অবশিষ্ট জল থাকবে ভারতের। কিন্তু ভারত কখনোই এরকমভাবে বাংলাদেশকে জল দেয়নি। কিন্তু বর্ষাকালে যখন বৃষ্টি হয় আর হিমালয় থেকে নেমে আসা জলের কারণে গঙ্গার জল বেড়ে যায় এবং দুই পাশের গ্রামগুলোতে ঢুকে পড়ে। তাছাড়া বিহারে প্রচুর পরিমাণে বন্যা হয়, আর এই বন্যা থেকে বাঁচতে ভারত তখন ফারাক্কা বাঁধের সবগুলো গেট খুলে দেয়। তখন হঠাৎ করে আসা এত জল নিজের বুকে ধরে রাখার ক্ষমতা নেই পদ্মার, কারণ দীর্ঘদিন ধরে ভারতের নিষ্ঠুরতার কারণে পদ্মা বর্ষাকাল ব্যতীত সবসময় থাকে শুকনো, তাই পদ্মার বুকে জমেছে অনেক জল। তখন ফারাক্কা বাঁধের জল পদ্মার দুই পারে ঢুকে ভাসিয়ে দেয় লাখ লাখ মানুষের ঘরবাড়ি এবং আবাদি জমি। এখন প্রশ্ন আসে, বাংলাদেশ কি ফারাক্কা বাঁধের মতো আরেকটা বাঁধ নির্মাণ করে বর্ষার এই বিপুল জলপ্রবাহ ঠেকাতে পারবে? চলুন এটা খুব ভালোভাবে বিশ্লেষণ করে জেনে নেওয়া যাক। ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমানা থেকে প্রায় 18 কিলোমিটার দূরে ভারতের গঙ্গা নদীর উপরে অবস্থিত। যে পদ্মার বাংলাদেশি নাম সেটাই গঙ্গা নাম ভারতে। এখন বাংলাদেশ বাঁধ নির্মাণ করলে বাংলাদেশের ভিতরেই করবে কি? কিন্তু জল তো 18 কিলোমিটার দূর থেকে নদীর দুই পাড়ে ছড়িয়ে বাংলাদেশে ঢুকে পড়বে। বাংলাদেশ যেখানে ফারাক্কা বাঁধ নির্মাণ করবে সে বাঁধ জল আটকাতে কোনো কাজে আসবে না। বাংলাদেশ ভারত সীমানা দিয়ে গ্রামের ভিতরে ঢুকে যাবে জল, আর এই জল আটকাতে হলে পুরো বাংলাদেশের এই সীমানাতেই বাঁধ দিতে হবে, না হলে শুধু বাঁধ বানালে বন্যার জলে জল ঢালা ছাড়া আর কিছুই হবে না। এবার হয়তো আপনারা বুঝতে পেরেছেন এই জল আটকাতে হলে বাংলাদেশের কত টাকা প্রয়োজন। ভারত তখন খরচ করেছিল প্রায় 156 কোটি টাকা, তখন শ্রমিকের মজুরি ছিল 20 থেকে 30 টাকা, এখন হয়েছে 600 থেকে 800 টাকা। এছাড়া ইঞ্জিনিয়ারদের বেতন, রড, বালির খরচ এবং পরিবহন খরচ সব কিছু বেড়েছে 20 থেকে 30 গুণ, তাই এখন বাংলাদেশের খরচ হবে প্রায় 10,000 কোটি টাকার বেশি। এছাড়াও সীমানায় বাঁধ দিতে লাগবে আরও অনেক 1,000 কোটি টাকা। ভারত ফারাক্কা বাঁধের মাধ্যমে দক্ষিণ এবং উত্তর ভারতকে যে গঙ্গা নদী বিভক্ত করেছিল সেই গঙ্গার উপরে ফারাক্কা বাঁধ দিয়ে তার উপরে সড়ক এবং রেলপথ করে যোগাযোগ ব্যবস্থায় স্থাপনা করেছে, যাতে কিনা ভারতের অনেক লাভ হয়েছে। আর বাংলাদেশ নতুন করে বাঁধ দিলে যোগাযোগের ক্ষেত্রে তেমন লাভবান হবে না, কারণ বাংলাদেশের সেই শেষের দিকে ওখানকার যোগাযোগ ব্যবস্থা ঠিক করে কোনো লাভ হবে না। আর একটি দেশের বন্যার জল ঠেকিয়ে তাদের আরও বন্যার জলেতে ডুবে মরার সিদ্ধান্ত
একটি যুদ্ধের হুমকি স্বরূপ। আন্তর্জাতিকভাবেও অনেক চাপ আসবে বাংলাদেশের উপরে, তাই অনেকেই বলতে পারেন যে বাংলাদেশ আরেকটি বাঁধ নির্মাণ করে ঠেকিয়ে দিতে পারে বাংলাদেশের জল। আবার অনেকেই বলে যে বাংলাদেশ সরকার নাকি সিদ্ধান্ত নিয়েছে আরেকটি বাঁধ নির্মাণের, কিন্তু এটি সম্পূর্ণ মিথ্যা সংবাদ। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে কেন ভারত ফারাক্কা বাঁধ দিয়ে জল দেয় না, এবং এটাও জানতে পেরেছেন যে বাংলাদেশ কি সত্যি আরেকটি বাঁধ নির্মাণ করতে পারবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।